দর্শক, টলিউড অভিনেত্রী পশ্চিমবঙ্গের এমপি নুসরাত জাহানের মা হওয়ার খবরে তোলপাড় নেট মাধ্যম। অভিনেত্রীর অনাগত সন্তানের প্রীতির পরিচয় নিয়ে চলছে অন্তহীন চর্চা। এবার নুসরাত জাহানের সন্তান নিয়ে মুখ খুললেন অভিনেতা জিৎ, যা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। মা হতে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। শুক্রবার সকাল থেকে তার মা হওয়ার গুঞ্জন টলিপাড়ার অন্তরে ছড়িয়ে পড়েছে বলে আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে। তবে এ ব্যাপারে নুসরাতের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে নুসরাতের স্বামী নিখিল জৈন আনন্দবাজারকে বলেছেন, এ বিষয়ে আমি কিছুই জানি না, ওর সঙ্গে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়। 2 বছর আগে ঘটা করেই নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। তবে বছর না গড়াতেই শুরু হয় তাদের সম্পর্কের টানা পড়েন। এদিকে অভিনেতা যশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে নুসরাতের। বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায় তাদের। এ নিয়ে শুরু হয় যশ নুসরাত নতুন রসায়নের ইঙ্গিত। নুসরাত যশের ঘনিষ্ঠ সূত্রের বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। 1 মাস আগেই তারা এই সুখবর পেয়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। এখন এই জুটি কবে মা বাবা হওয়ার বিষয়টি স্বীকার করে সেটাই দেখার বিষয়। এদিকে নুসরাত জাহানের সন্তান নিয়ে মুখ খুললেন অভিনেতা জিৎ। তিনি বলেন, নুসরাতের খবর বেশ চোখে পড়ছে কিছুদিন ধরে। তিনি অন্তঃসত্ত্বা, তার স্বামী নিখিল এ ব্যাপারে কিছুই জানেন না। দুজন আলাদা থাকছেন 6 মাস হলো, তবে যশ নামে এক অভিনেতার সঙ্গে অভিনেত্রী নুসরাত প্রেম করছেন। সন্তানের পিতা বলে অনুমান করা হচ্ছে যশকে, নিখিল নন। খবরটি আদৌ সত্য না গুজব জানি না, তবে এই যদি পরিস্থিতি হয় তাহলে নিখিল আর নুসরাতের ডিভোর্স হয়ে যাওয়াই কি ভালো নয়? অচল কোনো সম্পর্ক বাদুড়ের মতো ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না, এতে দুপক্ষেরই অস্বস্তি। জিৎ আরও বলেন, যখন নুসরাত আর নিখিল বিয়ে করলেন বেশ আনন্দ পেয়েছিলাম, ঠিক যেমন আনন্দ পেয়েছিলাম সৃজিৎ আর মিথিলার যখন বিয়ে হলো। অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি বলেই দুই ধর্মের মানুষের মধ্যে বিয়ে হলে খুব স্বাভাবিক কারণেই পুলকিত হই। জাতি ধর্ম ইত্যাদি দূর করতে হলে ভিন্ন জাত আর ভিন্ন ধর্মের মানুষকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে হবে, এতে হিংসে আর হানাহানিকে হটানো যাবে। কিন্তু এত চোখ জুড়ানো জুটি যে বেশি দিন সুখে থাকবে না কে জানত। সেদিন ব্রাত্তর একটি ছবিতে নুসরাতকে দেখলাম, ওটি নুসরাতের প্রথম কোনো ছবি আমার দেখা। মেয়েটি অনেকটা অ্যাঞ্জেলিনা জলির মতো দেখতে, অভিনয় করে বেশ চমৎকার। নিশ্চয়ই মেয়েটি স্বনির্ভর। আসলে স্বনির্ভর এবং সচেতন হলে আত্মবিশ্বাস এবং আত্মসম্মান যথেষ্ট থাকলে নিজের সন্তানের অভিভাবক নিজেই হওয়া যায়, নিজের সন্তানকে নিজের পরিচয়ে বড় করা যায়, পুরুষের মুখাপেক্ষী হতে হয় না। আসলে নিখিল এবং যশের মধ্যে কি এমন আর পার্থক্য? পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই। একজনকে ত্যাগ করে আরেকজনকে বিয়ে করলে খুব যে সুখময় হয়ে ওঠে জীবন তা তো নয়। দ্বিতীয় বিষময় জীবন থেকে বাঁচতে হলে কি আবার আরেকটি বিয়ে করতে হবে? তাহলে এ রেসের শেষ হবে না, কাঙ্ক্ষিত পুরুষের দেখাও মিলবে না। স্বাধীনচেতা নারীর কাঙ্ক্ষিত পুরুষ কল্পনায় থাকে, বাস্তবে নয়। সম্মানিত দর্শক, নুসরাত জাহানের সন্তান নিয়ে অভিনেতা জিতের মন্তব্যের সাথে কি আপনারা একমত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনারা যদি নুসরাত জাহানের অভিনয় পছন্দ করে থাকেন, আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।